নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মশলা প্রন বা চিংড়ির ঝাল। এখানে 1 কেজির কাছাকাছি খোসা ছাড়ানো চাপড়া চিংড়ি রয়েছে। এগুলোর মাথা আর লেজা আর তার সাথে শিরাটাও বাদ দিয়ে দেওয়া আছে, কারণ ওগুলো খেলে আমাদের একটু প্রবলেম হয়। আচ্ছা, মাছটাকে আমি ভালো করে ধুয়ে একটা ঝাঁঝির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তাতে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ আর 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। আর এই সর্ষের তেল দেওয়ার জন্যই হলুদ আর নুনটা মাছটার মধ্যে ভালো করে কোট করে যাবে। মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। কড়ার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু রাবারি হয়ে যেতে পারে। আর এখানে আমার পরিমাণ অনুযায়ী 2 ব্যাচে মাছটা ভাজতে হবে। ফার্স্ট ব্যাচটা দিয়ে দিয়েছি আর মাছগুলো একটা সাইড হয়ে যাওয়ার পর টার্ন করে আরও একটা সাইড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু হালকা দিয়ে ভাজা হয়ে গেল, মাছগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এরপরে আরও একটা ব্যাচ দিয়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। এই মশলা প্রন বা চিংড়ির ঝাল আপনারা কিন্তু খুব সহজে খুব কম উপকরণে বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল, দিয়ে তেলটা একটু গরম করে দিয়েছি 1টা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। চিংড়ি মাছের গ্রেভি যত মোলায়েম হয় ততই খেতে ভালো লাগে, তাই এখানে গোটা গরম মশলার ব্যবহার আমি আর করলাম না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে কুচুনো পেঁয়াজ ব্যবহার না করাই ভালো, পেঁয়াজ বাটাটাই দিলে স্বাদটা ভালো হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। 1টা মিডিয়াম সাইজ টমেটো বাটা দিয়ে ওটাকে আবারও একটু কষিয়ে নিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফেটানো টক দই আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো কেচাপ। এটা গ্রেভিটাতে একটা রিচনেস দেবে। ঢাকাটা খুলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ দুধ। জলটা দিয়েছি বলে একটু নুনও অ্যাড করে দিলাম। দুধটা দেওয়ার জন্য গ্রেভিটা অনেক বেশি মোলায়েম হবে আর খেতেও ভালো লাগবে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিংড়ি মাছ কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর এরপর মাছগুলো দিয়ে দিলাম আর মাছ থেকে যে জুসটা রিলিজ করেছিল সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকাটা খুলে মাঝে মাঝে কিন্তু একটু দেখেও নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহী গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ দেশি ঘি। একটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটায় দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই রেডি মশলা প্রন। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। সামনে আসছে ভাইফোঁটা গরম ভাতের সঙ্গে। আপনারা এটা মেনুতে রাখতেই পারেন, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।